কথা, যথা চোখ খুলুন, যথা যথা চোখ খুলুন, যথা কথা বলুন, সাড়া দিচ্ছেন না কেন আপনি? যথা চোখ খুলুন আপনি, যথা কালনাকিনীর কালান্তক বিষ থেকে তো আমি আপনাকে রক্ষা করে নিয়েছি, এখন আবার শঙ্খচূড়, কি করব আমি, কি করে রক্ষা করবো আপনাকে? আপনি আমার সাথে এসেছেন বলেই আপনার সমস্ত বিপদ হচ্ছে, সবকিছুর জন্য আমি দায়ী, যোদ্ধা আমি দায়ী, কিন্তু কিন্তু এবার আমি আপনাকে কি করে রক্ষা করব, কি করে বাঁচাবো আমি আপনাকে? কালনাকিনীর বিষ যেভাবে ধারণ করেছিলাম, অঙ্কচুরের বিষও কি সেভাবেই তোলা সম্ভব? তখন তো কালনাগিরি হাতে কামড়েছিল, আর শঙ্খচুর তো কপালে দংশন করেছে, তাহলে কি আপনি কি হলো রাজকন্যা, থামলে কেন? আপনি ঠিক আছেন, কিন্তু ওই শঙ্খচূড় যে আপনাকে দংশন করেছিল, তোমার মনে নেই রাজকন্যা বৃদ্ধ না কি বলেছিল? রাজা যেই মুহূর্তে শঙ্খ দান করবেন তারপর থেকে গোটা একদিন উনি নির্বিষ থাকবেন, আর এই সুযোগটাই তোমাদের কাজে লাগাতে হবে। তার মানে এতক্ষণ ধরে আপনি আমার সাথে চলনা করছিলেন, আপনি জানেন না আমার ভয় লাগে? আমি যদি এটা না করতাম, তাহলে তুমি আমার এত কাছে আসতে পারতে? আপনি না, আপনি ভুলে যাচ্ছেন আমাদের হাতে কিন্তু সময় অত্যন্ত কম, ওদিকে গোখুর উদ্ধার করা কিন্তু এখনো বাকি, মনে আছে তো আপনার? এই জন্যই তো আমি আর সময় নষ্ট করতে চাই না রাজকন্যা। তার মানে এই তবে গোখুর উদ্দেশ্য, কিন্তু এটা তো একটা সাধারণ গ্রাম, এখানে গোখুরকে খুঁজে পাবো কোথায়? আচ্ছা রাজকন্যা, কাউকে তো আশেপাশে দেখতে পাচ্ছি না। সত্যি তো, কেউ তো নেই আশেপাশে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ রাজকন্যা, কিছু একটা। রাজকন্যা চলে এগিয়ে যাই। বাঁচাও, বাঁচাও, বাঁচাও!
ওরা তোর কোনো ক্ষতি করবে না, ওরা নিজেরাই আজ খুব বিপদে আছে। কিন্তু এসব কি হচ্ছে বুড়িমা? মায়া বনের আগুন সব দিকে ছড়িয়ে গেছে, এবার এবার সেই আগুন গায়ের দিকে ধেয়ে আসছে। রোহিণী কই বুড়িমা? একমাত্র রোহিণী আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারে। রোহিণী আসবে, তোমরা নিরাপদ আশ্রয়ের খোঁজে যাও, যাও যাও তাড়াতাড়ি। রোহিণী তাড়াতাড়ি না ফিরলে পশুরা তো গায়ে এসেও বাঁচবে না, এবার তো গ্রামও জ্বলে ছারখার হয়ে যাবে। আমার মনে হয় ভয়ানক একটা কোনো কাণ্ড ঘটতে চলেছে। আচ্ছা বুড়িমা, রোহিণী কবে ফিরবে? রাজকন্যা, এখান থেকে কারো কান্নার আওয়াজ পাচ্ছি। আমিও তো তাই শুনতে পাচ্ছি, চলুন একবার গিয়ে দেখি। হ্যাঁ চলো। কাঁচন কেন? দেখুন, আপনি কাঁদলে তো উনি আর ফিরে আসবেন না, আপনি নিজেকে সামলান, শান্ত হন আপনি। আচ্ছা আপনি কি গোখরোকে দেখেছেন? মানে কোথায় পাবো গোখরোকে আপনি বলতে পারবেন? তোমরা গোখরোকে খুঁজছো কেন? হ্যাঁ, তাকে যে আমাদের বড় দরকার। দরকার থাকলে আর কি করা যাবে বোন? তাকে কেউ কখনো দেখেনি, তাকে পাওয়া যাবে না। মানে সে আবার কি কথা? দেখেনি মানে? না মানে লুকিয়ে থাকে নাকি গোখরো? তা আমি কি করে জানবো ভাই, কোথায় থাকে কে জানে? তার প্রাসাদ নেই? প্রাসাদ কেন হতে যাবে? সে তো প্রাসাদে থাকার মতো নাগ নয়। আমার মাঝখানে থেকে আচমকা আঘাত হানার মতো নাগ সে। যাকে কেউ কোনোদিনও দেখেনি তাকে খুঁজে বার করা যে অসম্ভব ব্যাপার, সে তো। আচ্ছা আপনি একটা কাজ করবেন, আমাদের গ্রামের ভেতরে নিয়ে যাবেন, যেখানে গেলে আমরা ওই গোখরোর সন্ধান পেতে পারি। হ্যাঁ ভেতরে যাবে? আচ্ছা চলো, আমিও চাই কেউ এই গোখরো সাপকে আটকাক, কিন্তু তাকে পাবে কোথায়? আমাকে গ্রামের ভিতরে যেতে হবে, সরকারের ব্যবস্থা করতে হবে। যে আপনি চিন্তা করবেন না, আমরা গোখরোকে খুঁজে বার করে অন্যায় ঠিক ভিত করবো।